হাই, আমি রূপম। এখন কথা হবে বুলেট ট্রেন সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই ছবির যে পরিচালক মানে ডেভিড লিচ, যে এর আগে আনক্রেডিটেড ডিরেক্টর জন উইকের, মানে সেই সিনেমার সে কো ডিরেক্টর ছিল, তারপর তার হবসন শ, যেটার অ্যাকশন সিকোয়েন্স দেখতে ভালো লাগে, এবং সেম ডেডপুল টু, তো তার পরিচালনা নির্মিত এই সিনেমা। এবং যেহেতু ব্র্যাড পিট অভিনয় করেছে, একটা এক্সাইটমেন্ট ছিল কেমন হলো এই সিনেমাটা, এবং ট্রেলারটা আমার ভালো লেগেছিল। তো এখানে যে গল্পটা, গল্পের মধ্যে তেমন কিছু নেই, তবে গল্প বহু ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাকশন ফিল্মের, ভালো না হলেও যদি স্ক্রিন প্লে টাইট হয়, অ্যাকশন সিকোয়েন্স দেখতে মজা লাগে, এবং যদি কিছু চরিত্র ডেভেলপ করা হয়, অ্যাটলিস্ট অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট, তাহলে সেই সিনেমাগুলো বেরিয়ে যায়, আমাদের ভালো লাগে। তো এটা কি সেই সিনেমাগুলোর মধ্যে অন্যতম? এখানে যে গল্প সেটা হচ্ছে ব্র্যাড পিট, যে সে হচ্ছে একজন কন্ট্রাক্ট ক্লিয়ার, বা সে টাকা নিয়ে ছোট মোটো কাজ করে দেয়। এবার সে একজনকে রিপ্লেস করছে, এবার তার কাজ হচ্ছে একটা বুলেট ট্রেনে সে যাবে, টিকিট কেটে উইফকেস নেবে এবং পরবর্তী স্টেশনে নেমে যাবে। কিন্তু কোনোভাবেই সে স্টেশনে নামতে পারে না, এবং এই ট্রেনে উপস্থিত আরো অনেকে রয়েছে যারা এই উইফকেস রিলেটেড। তো তারা কেন রিলেটেড, আর অ্যান্টাগনিস্ট এ প্রত্যেকের সাথে কিরকম ভাবে কানেক্টেড, এই নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এর থেকে বেশি জানতে হলে আমাদের এই সিনেমাটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, সিনেমাটা হিন্দিতেও রয়েছে, এবং এখানে যেরকম শো টাইম, হিন্দির গুলো আমার নিকটবর্তী শো ছিল অ্যাভেলেবল, তো আমাকে হিন্দিতে দেখতে হয়েছে। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির অ্যাকশন সিকোয়েন্স। আমরা একটা অ্যাকশন ফিল্মে পয়সা ইনভেস্ট করছি, আমরা কি চাইবো? এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের জন্য আমাকে এন্টারটেইন করতে পারে, তো এই ছবিতে সেটা দারুণভাবে করতে পেরেছে। ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শন, সেখানে যেরকমভাবে ওই হোয়াইট ডেথের টিম পুরোপুরি বুলেট ট্রেন অ্যাটাক করে, কেউ ওপর থেকে আসছে, এবং সামুরাই, যেহেতু এখানে জাপানের অনেকটা পোর্শন রয়েছে, টোকিও দেখানো হয়েছে, এবং গল্প মানে আসল যে নভেলটা থেকে এটা অবলম্বন, সেটাও ওই গল্পই দেখাচ্ছে। তো এখানে ওই সামুরাই যে স্টাইল হয় না, যে শর্ট নিয়ে ওরা লড়ছে, ওদের একটা নিজস্ব স্টাইল থাকে তরবারি বের করার, তো ঠিক সেরকম কিছু পোর্শন রয়েছে, এবং সেখানে ওরকম ধরনের মিউজিক বাজছে। আবার যখন ফ্ল্যাশব্যাক একটা ক্যারেক্টারের সম্পর্কে আমরা জানতে পারছি, মানে হোয়াইট ডেথের সম্পর্কে জানতে পারছি, তার যখন এন্ট্রি, তার ওই মাস্ক পরে আসা, ওই অ্যাপ্রোচগুলো খুব সুন্দর লাগে। ঠিক আছে, ও যেরকমভাবে বন্দুকটাকে লোড করে, তো সেগুলো খুব ওয়েল ক্রাফটেড, দেখতে ভালো লাগে। এবার এখানে আরও একটা পোর্শন রয়েছে বহু জায়গাতে, সেটা হচ্ছে ওই অ্যাকশন সিকোয়েন্সের সাথে কমেডিকে তারা যেরকমভাবে মার্চ করেছে। যখন লেমনের সাথে ব্র্যাড পিটের যে প্রথম পোর্শনটা, সেখানে আবার একজন বলছে যে তোমরা যদি আবার চুপ না করো আমি কমপ্লেন করবো, কারণ ওই জায়গাটা হচ্ছে তোমাকে সাইলেন্ট থাকতে হবে। তো ওইখানে যে অ্যাকশন পোর্শনটা রয়েছে, তুমি যেরকম দেখে মজা পাবে ঠিক সেরকম হাসবে। ছবির কমিক টাইমিং, কমেডি ভালো, ব্র্যাড পিটের পোর্শনগুলো ঠিক লেখা হয়েছে, ডেডপুল যেরকম ক্যারেক্টারটা যে আমাদেরকে হাসাতে সক্ষম হয়, ঠিক সেই আন্দাজেই লেখা হয়েছে, তো সেটা ভালো লাগে বহু জায়গায়। কিছু কিছু জায়গায় আমাদের প্রেডিক্টেবল মনে হয় যে এবার তো এই চরিত্রটাকে দাঁড় করিয়ে রেখেছে, নিশ্চয়ই কিছু বলবে, তারপরে অ্যাকশন সিকোয়েন্সেস হবে, হয়ও ঠিক সেরকম। সেগুলো যদি একটু অন্যরকম হতো ভালো লাগতো, বাট যেহেতু সিনেমার বেশিরভাগ গল্পটাই ট্রেনের মধ্যে বলা, তো ঠিক আছে সেটা চলে। ছবির প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, ছবিটা দারুণ পয়সা বিনিয়োগ করেছে আমরা তো জানি, ট্রেলার দেখেছি। তবে এখানে একটা নিয়ন আলোর অ্যাপ্রোচ রয়েছে, এটা দেখতে খুব সুন্দর লাগে, এবং যখন একটা ক্যামেরা থেকে অন্য ক্যারেক্টারে যাচ্ছে, মানে অন্য ক্যামেরায় যাওয়া হচ্ছে, এবং প্রত্যেকে কিরকমভাবে রিলেটেড, ওই সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে জুড়েছে, দেখতে ভালো লাগে। ছবির স্ক্রিন প্লে খুব টাইট, অডিয়েন্স ফার্স্ট টু লাস্ট এই ছবিটার সাথে জুড়ে থাকবে, ছবিটা এনজয় করবে। এবং আমি বলবো এই ছবিতে লাস্ট যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে ব্র্যাড পিট। ব্র্যাড পিটের পারফরমেন্স দারুণ, তাকে দেখতে খুব ভালো লাগে। এবং এখানে আরও একটা জিনিস যেটা লক্ষ্য রাখা হয়েছে, সবকটা চরিত্র খুব ফাঙ্কি, এবং এক একজনের এক এক রকম স্টাইল রয়েছে। যেমন এরা দুই ভাই, যেমন একজন নিজের বউকে হারিয়েছে তার ওয়েডিংয়ে, তো প্রত্যেকের একটা করে স্টাইল রয়েছে, একটা ইনোসেন্ট টাইপের মেয়ে, তার ওরকম দেখতে থাকে। তো এই জিনিসপত্রগুলোর মাধ্যমে প্রত্যেকটা চরিত্র নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছে, যেটা ভালো লাগে। তো এটা একটা ডিসেন্ট সিনেমা, এটা একটা ভালো সিনেমা, ভালো অ্যাকশন সিনেমা। হ্যাঁ, এই সিনেমার মধ্যে নেগেটিভ দিক রয়েছে, এটা খুব ভালো সিনেমা নয়। এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির গল্প। গল্পটা খুব প্রেডিক্টেবল, এবং আমরা ছবির শুরুতেই বুঝেই যে ছবির গল্পের মধ্যে খুব একটা টানাপোড়ান বা খুব আহামরি কিছু থাকবে না, এবং ওই টিপিক্যাল কিছু জিনিসপত্র হয় যেগুলো না হলেই ভালো হতো। এবং একটা জিনিস যে এই ট্রেনটার মধ্যে, এই বুলেট ট্রেনে এতজন প্যাসেঞ্জার রয়েছে, তো জিনিসপত্রগুলো যেরকমভাবে ঘটে সেগুলো অত সহজ বোধ হয় নয়। এখানে একটা সাপটাকে প্রথম থেকে সিনেমা হাইলাইট করা হবে, আমাদের মনে হয় যে এই সাপের পোর্শনটা বোধহয় সিনেমাতে খুব গুরুত্বপূর্ণ, এবং এটা হয়তো একটা সিকোয়েন্সে এসে আমাদের চমক দেবে, বাট সেটাকে ইউটিলাইজই করা হয় না। হোয়াইট ডেথের ক্যারেক্টারটাকে এখানে যেভাবে শুরুর দিকে এস্টাবলিশ করা হচ্ছিল, মনে হলো যে এই চরিত্রটা যখন রিভিল করা হবে বা এই চরিত্রটা যখন পরবর্তী সময় আসবে,
সেটা খুব ভয়াবহ হবে। কিন্তু সেটা ভালো ছিল, তবে মনে হয় না সেটাকে তারা প্রচন্ড পরিমাণে এস্টাবলিশ করতে পেরেছে। ওভারঅল ব্র্যাড পিটের বুলেট ট্রেন আমার ভালো লেগেছে, আমি থ্রু আউট দ্য ফিল্ম এনজয় করেছি সিনেমাটাকে, এবং আমার মনে হয় তোমাদের এই সিনেমাটা একবার অবশ্যই দেখা উচিত। এবং রিসেন্ট টাইমসে যেরকম অ্যাকশন ফিল্ম এসেছে নেটফ্লিক্সে বলি, বা যেমন হচ্ছে ওই কয়েকদিন আগেই দ্য গ্রে ম্যান আসলো, তার থেকে অনেক অনেক বেটার এই সিনেমাটা, তো অবশ্যই দেখতে পারো। এবং এবং এই সিনেমাতে একটা কেমিও রয়েছে, ডিরেক্টর প্রিভিয়াস কাজ আশা করি তোমার রিলেট করে নিতে পারবে, তো সেই কেমিওটা এনজয় করবে। এবং আরও টুকটাক কিছু সারপ্রাইজেস এই গোটা সিনেমায় রয়েছে। তো এই ছিল আমার রিয়াকশন ব্র্যাড পিটের বুলেট ট্রেন নিয়ে। তোমরা যেটা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে।